আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আমার বাসায় যে গাছগুলো আছে একটু পরিচর্যা করছি। এখানে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো এই স্নেক প্ল্যান্টটা আমি রেখেছি, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের ঠিক সামনে পাশে আরও গাছ আছে। এই যে এগুলো হচ্ছে লাকি বাম্বু, এটা হচ্ছে এই মানে এই পাশটাতেই রেখেছি ওয়াশরুম যাওয়ার পথে। আমার রুমটা খুবই ছোটো, তারপরও চেষ্টা করি কিছু কিছু গাছ সাজিয়ে রাখার জন্য। তো এই যে গাছটা যত্ন নিচ্ছি, এই গাছটা আসলে আপনার খুবই কম যত্ন লাগে। আমি মনে হয় আজকে এক সপ্তাহ পরে পানি দিচ্ছি। দেখতে পেয়েছেন হয়তো প্রথমে যে মাটিটা ভেজা ছিল না, শুকনো ছিল। এখন আমি স্প্রে করছি, একটু টবে স্প্রে করে দিচ্ছি। এটা হচ্ছে মাটির টেরাকোটা, আপনার 8 ইঞ্চি টপটা। এই স্নেক প্ল্যান্ট অনেক ধরনের নাম আছে, তো আমি এটা ঘোড়া চক্র নামে পরিচিত ছিল লোকাল ভাষায়। তো ঢাকাতে যখন আসি, যখন গাছের বিজনেস শুরু হয়, তখন এটা নাম জানি স্নেক প্ল্যান্ট। এটা দেশিটা দেখতে পাচ্ছেন সবুজ, আরেকটা আছে আপনার হলুদের মধ্যে, বর্ডারের দিকটা হলুদ থাকে আর মিডিলে সবুজ। তো এই গাছটার যত্ন স্বাভাবিকভাবে যেটা আমি বলে জানি এবং ওটাই সবাই বলে, যে আসলে এই গাছটা সব জায়গায় হয়ে থাকে। আপনার যদি অন্ধকার রুমেও রাখেন তাও গাছটা বেঁচে যাবে, তবে ওই জায়গাটা না রাখাই বেটার। এরকম জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস আসে। আমি যেখানে দেখেছি ঠিক আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এদিকটাতে হচ্ছে আমাদের জানালাটা, তো এটা জানালার পথটা সরিয়ে দিলে এদিকতে আলো বাতাসটা আসে। এবং আমি যেটা করি, এই গাছটা আমি মাঝে মধ্যে জানালার পাশে নিয়ে রাখি। তো তাহলে কী হবে, গাছটা আপনি সুন্দর পাবেন এবং কোনো সমস্যাই পাবেন না ইনশাআল্লাহ। তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন। আমাদের একটা পেজ আছে, যদি চান আপনি পেজ থেকে পারচেস করতে পারেন। আমরা অনলাইনে দিয়ে থাকি, যদি বাসায় বসে নিতে চান আমরা অনলাইনে দিয়ে দেবো, কিন্তু এসে নেওয়ার কোনো সুযোগ নাই। ডিসক্রিপশনে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর পানির বিষয়টা হচ্ছে, আর মাটির বিষয়টা যেটা হচ্ছে, আমি এটা রেডিমিক্স মাটি দিয়ে লাগিয়েছি এই গাছটা। আর তেমন কিছু না, শুধু রেডিমিক্স দিয়ে মাটিটা থাকে, মোটাই দিয়ে লাগিয়ে দিয়েছি। বালু মাটিতেও কিন্তু আপনি এটা লাগাতে পারেন। আর একসাথে অনেক হলে কী হয়, দেখতে পাবো একটু ভালো লাগে। আর তাছাড়া এটা এটা ভিতর থেকে যে চারাগুলো হবে, একসময় দেখা যাবে যে এই পুরো আপনার মাটি টপটাই ভরে গেছে, এরকমও হয়। অনেকেরই দেখি এরকমও হয়েছে। তো এই গাছটা রুমের জন্য নাকি খুবই ভালো, আমি এটা অনেক জায়গায় পড়েছি। এটা নাকি অক্সিজেন দিয়ে থাকে, তো আপনারা কিন্তু ওনার সেই গাছটা রেখে যেতে পারেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। পাশে আমি আরেকটা গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে লাকি বাম্বু। তো যেহেতু পানি দিব, একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। লাকি বাম্বুটা হচ্ছে ঠিক সেমি ইনডোরের মতোই, আউটডোরও হয়, তবে আউটডোর থেকে সেমি ইনডোর একটু বেশি ভালো হয়। এই গাছটা আমি মাটিটা হচ্ছে রেডিমিক্স মাটি, টপটা সুন্দর পানসি টপ বলে এগুলাকে, সাদা টপে বেশ সুন্দর লাগে। আর সাথে হচ্ছে এই যেরকম ব্যারিকেটেড, এটা আর অনেক আর একটা তিন রকমের হয়। তো আমি ইয়েলো কালারের মধ্যে যে সবুজ একটা শেড এটা নিয়ে এসেছি। তো আমার রুমের একটা অংশ আপনাদেরকে দেখালাম জাস্ট, যে গাছে দিয়ে রুম সাজানো, যেটা হচ্ছে এই আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যেটা হচ্ছে আমার ওয়াশরুমে যাওয়ার যে দরজা, তার পাশেই রেখেছি আমি একটা পানির বোতল নিয়েছি 1 লিটার, এটার সাথে আমি এই যে স্প্রেয়ার লাগিয়ে দিয়েছি। সো এই যে দেখতেই পাচ্ছেন, তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা গাছ আপনাদের বাসার জন্য রেখে দিতে পারেন, যারা গাছপ্রেমী আছেন। আর বর্তমান সময়ে কিন্তু বাসায় অনেকেই গাছ রাখেন আপনারা। তো সবাইকে অনেক ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।